কদিন আগে বিজেপিতে যোগ দেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছেন। ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন তিনি। রূপালী পর্দা থেকে এখন তিনি দাপিয়ে বেড়াচ্ছেন রাজনীতির মাঠ। বেহালার ঘরের মেয়ে হিসেবে ভোট প্রচারে নিজেকে তুলে ধরছেন শ্রাবন্তী। নায়িকার ছোটবেলা কেটেছে এখানে, তার স্কুল জীবন থেকে অভিনয় সফর শুরু, সবকিছুর সাক্ষী বেহালা। ভোট প্রচারে সে নস্টালজিয়ায় বড় হাতিয়ার শ্রাবন্তীর। আর সে নস্টালজিয়ায় ভেসে বুধবার দিনভর বেহালা পশ্চিমের অলিতে গলিতে ঘুরে বেরিয়ে ফুচকা পাউরিতে মন দিলেন শ্রাবন্তী। হ্যাঁ, দিনের শেষে নিজের গোটা টিমকে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা খেতে দেখা গেল শ্রাবন্তীকে। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নিয়েছেন বিজেপির তারকা প্রার্থী। মুখে চেনা সংলাপ, ইয়ে হাম হ্যায় ইয়ে মেরা টিম হ্যায় অর ইয়াহা পে হাম, বাকিরা যেই বলেছেন পাউরি হো রাহে হ্যায়, সঙ্গে সঙ্গে সংশোধন করে দিলেন তারকা রাজনীতিবিদ। বলতে বলতে হেসেও ফেললেন ফুচকা খা রাহে হ্যায়। ততক্ষণে এক প্লেট ফুচকা নায়িকার মুঠোফোনের সামনে। ভিডিওটি এখন পর্যন্ত 43,000 বার দেখা হয়েছে নেট মাধ্যমে। সেখানে বিয়ে নিয়ে তাকে এক নেট নাগরিকের খোঁচা, ফোর্থ ম্যারেজ কা তৈয়ারি হো রাহা হ্যায়। ফুচকা পাওয়ারের ভিডিও পোস্ট করে নেট নাগরিকদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে শ্রাবন্তীকে। হুবহু নকল করে ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রীর বলা কথা, ইয়ে হাম হ্যায় ইয়ে সব লড়কে হ্যায় অর মেরে ফোর্থ ম্যারেজ কি তৈয়ারি হো রাহে হ্যায়। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।